তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আর্নিং মিডিয়া মাহফুজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজ আপনার যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনস্টপেবল ডোমেন এনএফটি সাইট নিয়ে। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন প্রতিটি এনএফটির প্রাইস যদি আপনার দেখা যায়, সাপোজ মনে করেন এনএফটির প্রাইসটা আমি আপনাদের দেখাই 0.008, ঠিক আছে? তো আমি এই এনএফটির প্রাইসটা আপনাদের দেখাই 0.008। দেখেন বন্ধুরা, এটা কিন্তু প্রায় $10, ঠিক আছে? তো পরে এনএফটির প্রাইসটা দেখেন। তো বন্ধুরা, এখানে যতগুলো এনএফটি আছে প্রতিটি এনএফটির প্রাইসই কিন্তু প্রায় $8-$10, মানে এখান থেকে আপনি যদি সঠিকভাবে মানে কিন্তু সঠিকভাবে জয়েন করেন তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি $15-$20 মতো প্রফিট হবে। যদি আমি পেমেন্ট গ্রুপ শেয়ার করি, দেখেন বন্ধুরা আমি কিন্তু একটু আগে এনএফটির সেল করছি, দেখেন আমি কিন্তু এখানে $15 আমার এনএফটিটা সেল করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ পোস্ট থাকে ভিডিওতে, ভিডিও স্কিপ না করে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বন্ধুরা, অফার লিঙ্ক তো থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, কোন থেকে লিঙ্কটা ওপেন করে নেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামে চলে আসবে। আপনারা চাইলে আমাদের টেলিগ্রামটা জয়েন করে নিতে পারেন এমন ভালো ভালো অফার পেতে। তো বন্ধুরা, প্রথমে আপনারা কী করবেন, দেখেন এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, লিঙ্কটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এই পেজে চলে আসবে। তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে যে সাইন আপ বাটন দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ঠিক আছে, তো আমি সাইন আপ বাটন ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, সাইন আপ ফোনে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন আসছে। তারপরে আপনারা কী করবেন, এখানে দেন একটা অপশন দেওয়া আছে সাইন আপ উইথ ইমেল, দেখতে পাচ্ছেন? এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনারা কী করবেন, এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, দেন এখানে একই পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপে ট্যাপ করে দিবেন। তো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। তারপরে আপনারা জাস্ট এখানে সাইন আপ বাটনে ট্যাপ করে দেন। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো বন্ধুরা, সাইন আপে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে ইমেলটা ব্যবহার করছেন, ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, ঠিক আছে? তো কোনতে আপনাকে কী করতে হবে, লিঙ্কটা ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, আমি আমার ইমেলটা চেক করে দেখি কোডটা আসছে কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভেরিফিকেশন লিঙ্কটা চলে আসছে। তো বন্ধুরা, এবার আপনারা কী করবেন, জাস্ট এই মেলটা ওপেন করে নেন। তো বন্ধুরা, মেলটা ওপেন করার পর নিজে স্ক্রল করলে দেখবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হিয়ার টু ভেরিফাই, জাস্ট এই অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো বন্ধুরা, লিঙ্কটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এ পেজ চলে আসবে। তারপর আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে ইউআরএল অপশন, জাস্ট এই অপশনটা আপনি ওপেন করবেন, ঠিক আছে? তো এখানে ওপেন করার পরে আপনি কী করবেন, লাস্টের দিক থেকে সব করে অপশনে কেটে দেবেন, ঠিক আছে? আমি কেটেছি, দেখেন কেটে দেওয়ার পরে লাস্টে ওআরজি, ঠিক আছে, দেখতে ওআরজি পর্যন্ত রেখে দিয়ে এখানে এন্টার মারবেন, ঠিক আছে? তো আমি এটা এন্টার করে দিচ্ছি। দেন বন্ধুরা, এবার দেখেন এখানে একটা অপশন দিয়েছে গেট $15 ডোমেন, ঠিক আছে? এবার জাস্ট কী করবেন, এখানে দেন দেখেন দেওয়া আছে গেট ফ্রি ডোমেন, জাস্ট এই অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেন বন্ধুরা, ওখানে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপর আপনি স্ক্রল করবেন। তারপরে বন্ধুরা, এখানে দেখেন দেওয়া আছে স্টার্ট লার্ন নাও, ঠিক আছে? জাস্ট এই অপশনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। দেন বন্ধুরা, তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে দেওয়া আছে ইএস ইনরোল, জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, ওই অপশনটা সিলেক্ট করতে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এ পেজে চলে আসবে, ঠিক আছে? তো এবার আপনাকে কী করতে হবে, এখানে দেখেন এখানে একটা অপশন দিয়েছে যে কন্টিনিউ উইথ দ্য লিসেন ওয়ান, ঠিক আছে? জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, কন্টিনিউ লিসেনিং অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এ পেজে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনাকে কী করতে হবে, এখানে দেখেন যে ছয়টা ভিডিও আছে, দেখেন প্রথম ভিডিওটা 7 মিনিট, আপনার হচ্ছে প্রথম ভিডিও 7 মিনিট, তারপরে 7 মিনিট, ঠিক এখানে ছয়টা ভিডিও আপনাকে দেখে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, ছয়টা ভিডিও দ্রুত দেখার একটা উপায় হচ্ছে, তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে 1x দেওয়া আছে না, এখানে ট্যাপ করে আপনাকে এখানে 2x করে দেবেন, ঠিক আছে? 2x করে দেওয়া ভিডিওটা এখানে প্লে করে দেবেন। তো ভিডিও প্লে করে দিচ্ছি। দেন বন্ধুরা, এবার দেখেন আমার কিন্তু প্রথমটা যে টাস্কটা আছে এটা কিন্তু আপনার অটোমেটিক প্লে হচ্ছে, ঠিক আছে? তো এটা তখন শেষ হয়ে যাবে, এই মানে প্রথম ভিডিওটা তখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু দ্বিতীয় ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। এমন করে আপনাকে কী করতে হবে, ছয়টা ভিডিও সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি ছয়টা ভিডিও দেখে সম্পূর্ণ করে নিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, দেখেন আপনার সঙ্গে এমন অপশন চলে আসবে, ঠিক আছে? তারপর আপনারা কী করবেন, এখানে একটা আপনার ফার্স্ট নেম, দেন এখানে লাস্ট নেম দিবেন, দেন এই অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি। দেন বন্ধু, ফিল আপ করে হয়ে গেলে দেন আমি ক্লিক ক্লিক করে দেবো ইয়েস রাইট দিস নেম। দেন বন্ধুরা, আপনার সঙ্গে এবার কী বলবে, এমন একটা ফর্ম লিঙ্ক দেবে, ঠিক আছে? আপনারা কী করবেন, লিঙ্কটাকে ওপেন করে নেবেন। তো আমি লিঙ্কটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনাকে বলবে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে, ঠিক আছে? তো ইমেল অ্যাড্রেসটা কোনটা দিবেন, তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে আপনাকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো। তো এটা জাস্ট আমি ওপেন করে নিলাম। দেন ওপেন করা হয়ে গেলে তারপর আপনারা দেখবেন এখানে একটা সার্চ অপশন দেওয়া আছে, এই একটা অপশনটা আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি ওপেন করে নিচ্ছি। দেন এটা ওপেন করলে দেখবেন নিচে একটু স্ক্রল করলে দেখবেন এখানে দেওয়া আছে সাইন আপ দেন লগ ইন, ঠিক আছে? এই অপশনে ট্যাপ করে দিন আপনারা। তো আমি ট্যাপ করে দিলাম এখানে। দেন ট্যাপ করে দিলে এখানে একবার একটা অপশন দিয়েছে কন্টিনিউ উইথ ইমেল, জাস্ট এই অপশনে ট্যাপ করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা, উপরে আপনাদের ইমেল আর নিচে একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে দেওয়া সাইন আপ, জাস্ট সাইন আপ অপশন ট্যাপ করে দেবেন। তো আমি সাইন আপ অপশন ট্যাপ করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন করতে যাবে, ঠিক আছে? তো
এবং তারপর আপনারা কি করবেন, জাস্ট আপনাদের যে জিমেলটা আছে সেটা জিমেলটা ওপেন করে নেবেন। ঠিক আছে, জিমেলটা ওপেন করলে দেখবেন আপনাদের ফোনে ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো আমি ভেরিফিকেশন লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করা হয়ে গেলে একটু নিচে স্ক্রল করলে দেখবেন এখানে একটা লিঙ্ক দিয়েছে, আপনারা সেই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, দিলে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড হয়ে যাবে। তো আমি ট্যাপ করে দিলাম, দেখেন বন্ধুরা আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনারা কি করবেন, জাস্ট এবার আপনারা কি করবেন, এটাকে আমি সম্পূর্ণ ক্রমে ট্রান্সফার করি এটাকে। দেন আপনি এখানে যে ইমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা খুললেন, জাস্ট ওই ইমেল অ্যাড্রেসটা এই ফর্মে সাবমিট করে দেবেন। ঠিক আছে, ফর্মটা কই গেল জানো, এখানে আছে হয়তো। ওই ইমেল অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দেবেন, যেহেতু আমি আমার কাছে এই জিমেল অ্যাকাউন্টটা মানে অ্যাকাউন্ট খুললাম, তো আমি জাস্ট এই জিমেলটা এখানে সাবমিট করে দিব। তো বন্ধুরা জিমেল সাবমিট দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে কি করবেন, এখানে সাবমিট বাটনে ট্যাপ করে দেবেন, দিলে 24 ঘন্টা, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে একটা কপন দিয়ে দিবে। তো এখানে ভেরিফাইড আসছে, আমি ভেরিফাইডটা করে দিই। তো দেখেন বন্ধুরা আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে সাবমিটেড হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনারা কী করবেন, 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ইমেলে একটা রিডিম কোড দিয়ে দিবে। ঠিক আছে, তো রিডিম কোডটা আমি আগে পেয়ে গেছিলাম, তো আমি আপনাদের দেখাই। দেখেন বন্ধুরা ঠিক এমন একটা, ঠিক আছে, এমন একটা ইমেল করবে তারা, ইমেল করে ইমেলের মধ্যে ঠিক এটা এমন একটা রিডিম কোড দেবে। তারপর আপনারা কী করবেন, জাস্ট এই রিডিম কোডটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি রিডিম কোডটা কপি করে নিলাম, দেন কপি করা হয়ে গেলে তারপর আপনারা জাস্ট ওই ওয়েবসাইটটা মানে যে ওয়েবসাইটটা আপনি অ্যাকাউন্ট খোলেন একটু আগে, ওই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। দেন এই ওয়েবসাইট ওপেন করা হয়ে গেলে তারপর আপনারা জাস্ট এই অপশনটা আবার চলে যাবেন। ঠিক আছে, আবার সার্চ অপশন চলে যাবেন, সরি সার্চ অপশন না, মানে এখান থেকে মেন অপশনটা ওপেন করে নেবেন। তো আমি মেন অপশনটা ওপেন করে নিচ্ছি। দেন মেনু অপশনটা ওপেন করলে এখানে একটা অপশন দেখতে পাবেন যে প্রোমো ক্রেডিট নামে দেওয়া আছে। ঠিক আছে, তো প্রোমো ক্রেডিটের উপর ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা প্রোমো ক্রেডিট ট্যাপ করার পরে এখানে দেখবেন দেওয়া আছে রিডিম এ গিফট কোড, দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনি ওপেন করে নেন। নেওয়ার পরে আপনি যে গিফট কোডটা মানে রিডিম কোডটা কপি করে নিয়েছিলেন, জাস্ট রিডিম কোডটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি, দেন তারপরে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, দিলে কিন্তু আপনাকে এখানে ইনস্ট্যান্টলি $50 দিয়ে দিবে। দেখবেন আমি ক্লেম করে দিচ্ছি, দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে সম্পূর্ণভাবে $50 দিয়ে দিছে। তো বন্ধুরা এবার আপনাকে কী করতে হবে, এই যে ডলারটা আপনাকে দিল $50, এই ডলারটা দিয়ে আপনাকে কী করতে হবে, এনএফটি কিনতে হবে। ঠিক আছে, তো এনএফটিটা কিনবেন কেমন করে, তো বন্ধুরা তার জন্য আপনারা কী করবেন, দেখেন এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনটা আপনি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি সার্চ অপশনটা ওপেন করে নিলাম। দেন এখানে আপনারা একটা ইউনিক নাম সার্চ করবেন। ঠিক আছে, ইউনিক নাম যেটা আপনার কাছে মনে হবে যে নামটা একটু পপুলারিটি আছে, ঠিক আছে, নামের মধ্যে। যেমন মনে করেন আমি সার্চ দেবো বিনান্স, BNANCE বিনান্স, দেখি বিনান্স নামে কোনো এনএফটি আছে কি না, তো সার্চ করে দেখি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু বিনান্স নামের অনেক এনএফটি আছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু $20 মধ্যে কিন্তু আপনি একটা এনএফটি বাই করবেন। ঠিক আছে, $20 উপরে যাবেন না, $20 নিচে যাবেন না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেন আপনারা তারপর কী করবেন, দেখেন এখানে যে বিনান্স নামে অনেকগুলো এনএফটি আছে, তো এখান থেকে আপনাদের কাছে যেটা মনে হবে যে নামটি একটু ইউনিক টাইপের বা একটু অ্যাডভান্স টাইপের নাম, তো এই নাম দেখে আপনারা এনএফটিটা কিনবেন। ঠিক আছে, তো এটার ফলে আপনাদের কী হবে, এনএফটির সেল হওয়ার সময় অনেক দ্রুত সেল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে একটা নাম দেওয়া আছে, যেমন হচ্ছে পলি বিনান্স, তারপরে এখানে দেওয়া আছে আপনার হচ্ছে ইনস্টা বিনান্স। ঠিক আছে, তো দেখি আমি অন্য একটা নাম সার্চ করে দেখি মানে ভালো কোনো ডোমেন পাই কি না। যেমন আমি সার্চ করবো পে বিনান্স পে, ঠিক আছে, বিনান্স পে, দেখি এ নামে কোনো আমি এনএফটি পাই কি না। তো বন্ধুরা দেখেন বিনান্স পে নামে কিন্তু এখানে অনেকগুলো এনএফটি আছে। ঠিক আছে, তো বন্ধুরা এদের মধ্যে সবচেয়ে ইউনিক যে নামটা আমার মনে হলো সেটা হচ্ছে বিনান্স পে ডট ক্রিপ্টো। ঠিক আছে, দেখেন এনএফটির প্রাইস কিন্তু $40, আর এনএফটিটা কিন্তু একটু ইউনিক টাইপের। ঠিক আছে, তো আপনারা কী করবেন, দেখেন আমাদের নিচে একটু স্ক্রল করি, এখানে দেখেন আরও একটা এনএফটি আছে, সেটা হচ্ছে বিনান্স পে অফ ডাও, বিনান্স পে অফ জিল। ঠিক আছে, এগুলো কিন্তু একটা ইউনিক টাইপের নাম। ঠিক আছে, তো আপনাদের যেটা মনে হবে যে এটা ইউনিক টাইপের বা এটা সেল করলে আমার দ্রুত সেল হয়ে যাবে, তো এমন একটা ইউনিক টাইপের নাম দেখে একটা এনএফটি কিন্তু পারচেস করে নেবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এই এনএফটিটা পছন্দ হয়েছে, তো আমি কী করবো, জাস্ট এখানে যে মানে, তো বন্ধুরা এখানে কী করবো, দেখেন এখানে যে অ্যাড টু কার্ট আছে, জাস্ট অ্যাড টু কার্ট অপশনে ট্যাপ করে দেবো। ঠিক আছে, তো অ্যাড টু কার্ট অপশনে আমি ট্যাপ করে দিলাম, তো অ্যাড টু কার্ট অপশনে ট্যাপ করলে কিন্তু আপনাকে ডাইরেক্টলি পেমেন্ট অপশনে চলে যাবে। তো বন্ধুরা তারপরে আপনারা কী করবেন, দেখেন উপরে যে শপিং অপশন দিয়ে আছে, তো এখানে জাস্ট আপনি ট্যাপ করে দেবেন। ঠিক আছে, তো আমি কার্ট অপশনে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা এখানে ট্যাপ করলে কিন্তু এখানে দেখেন আপনারা কিন্তু এখানে আপনাদের কপনটা ছিল $50 কপন, এখান থেকে কিন্তু আপনার এখানে $40 কেটে নেবে এবং আপনার ব্যালেন্স কিন্তু $10 থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আপনার কী করতে হবে, দেখেন এখানে চেক আউট অপশন আছে, জাস্ট আপনারা এখানে চেক আউট অপশনে ট্যাপ করে দেবেন। ঠিক আছে, তো আমি চেক আউট অপশনে ট্যাপ করে দিলাম। দেন বন্ধুরা চেক আউট অপশন ট্যাপের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পেমেন্ট অপশনে চলে যাবে। তারপর আপনারা কী করবেন, জাস্ট এখানে দেখবেন পে উইথ স্টোর অ্যান্ড প্রোমো কোড। ঠিক আছে, এই অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার ডোমেনটা ইনস্ট্যান্টলি ক্রিয়েট মানে কেনা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন বন্ধুরা আমার কিন্তু আমার ডোমেনটা সম্পূর্ণভাবে কেনা হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনারা কী করবেন, দেখেন এখানে যে গো টু মাই ডোমেন এই অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। দেন এই অপশনটা ওপেন করলে কিন্তু আপনি যে ডোমেনগুলো কিনলেন ওইগুলো কিন্তু আপনাদের এখানে শো হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমি কিন্তু এনএফটিটা কিনলাম। ঠিক আছে, আমার এটা শো হচ্ছে।
তো এবার আপনারা কি করবেন, দেখেন এখানে যে ফ্রি মাইন্ডস নামে যে অপশন দিয়েছে, তো জাস্ট এই অপশনটা আপনি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এখানে বলবে ওয়ালেট কানেক্ট করতে। ঠিক আছে, দেখেন বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন, এখানে যে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করা হয়ে গেলে এখান থেকে কানেক্ট ওয়ালেট দিবেন। দেন বন্ধুরা এখান থেকে ট্রাস্টওয়ার্ড সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, ট্রাস্টওয়ার্ড সিলেক্ট করে দিলে এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই এখানে আপনাকে পলিগন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, পলিগন সিলেক্ট করবেন কোথায় থেকে, এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি মানে মাল্টি কয়েন যে লেখা আছে এখানে ট্যাপ করে এখানে যে পলিগন দেখতে পাচ্ছেন অবশ্যই পলিগনটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি পলিগন সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপরে আপনারা কী করবেন, এখান থেকে কানেক্ট করে দেবেন, দিলে কিন্তু আপনার ওখানে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি কানেক্ট অপশনে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা কানেক্ট অপশনে ট্যাপ করার পরে ট্রাস্টওয়ার্ডটা আপনি আবার ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এখানে একটা সাইন পারমিশন দিচ্ছে, আপনারা কী করবেন সাইন পারমিশনটা কনফার্ম করে দেবেন। তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি, দিলে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে সম্পূর্ণ কানেক্ট করা হয়ে যাবে। তো আমি ক্রোমটা আবার ওপেন করে নিই। দেখেন বন্ধুরা আমার ওয়ালেটটা এখানে সম্পূর্ণ কানেক্ট করা হয়ে গেছে। তো এবার আপনার কী করতে হবে, এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা একটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তার জন্য আপনারা কী করবেন, দেখেন এখানে সেন্ড কোড দেওয়া আছে, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। দিলে কিন্তু আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো জাস্ট আমি কোডটা কী করবেন, কপি করে নিব। দেখেন বন্ধুরা আমার কিন্তু কোডটা চলে আসছে। তো বন্ধুরা আমি আমার কোডটা কপি করে নিলাম, দেন ওখানে গিয়ে কোডটা আমি এখানে পেস্ট করে দিব। তো বন্ধুরা দেখেন কোডটা পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওয়ালেটটা এখানে সম্পূর্ণভাবে কানেক্ট করা হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, জাস্ট এই অপশনটা আপনাকে ট্যাপ করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা তারপরে আপনার সঙ্গে এমন অপশন চলে আসবে, তারপর আপনারা কী করবেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড করবেন, করার পরে এখান থেকে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, দেওয়ার দিলে কিন্তু আপনার ইমেলে আরও একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। দেখেন আমি কনফার্ম করে দিলাম। দেন এখানে আমার বলতে সেম ভেরিফিকেশন কোড, এই অপশনে ট্যাপ করে আপনার জিমেল আরও একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দেবেন। ঠিক আছে, তা আমি আমার কোডটা নিয়ে আসি। দেখেন বন্ধুরা আমার কোডটা কিন্তু চলে আসছে। তো আমি কোডটা কিন্তু কপি করে নিই, দেন পেস্ট। তো বন্ধুরা দেখেন পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে আমাদের যে এনএফটি মাইনিংটা ছিল ওটা কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমার ওয়ালেটে মানে মানে এনএফটিটা চলে আসবে। তো বন্ধুরা দেখেন এনএফটিটা কিন্তু সম্পূর্ণ হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি যদি আমার ট্রানজ্যাকশন হিস্টোরিটা আপনাদের দেখাই, দেখেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আনস্টপেবল ডোমেন্স থেকে আমার এনএফটিটা আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো বন্ধুরা এবারে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই যে আমি এনএফটিটা রেকভার নিলাম এটা আপনারা কীভাবে সেল করবেন। ঠিক আছে, তো বন্ধুরা সেল করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ট্রাস্টওয়ালেটটা আছে, ট্রাস্টওয়ালেটটা আপনি ওপেন করে নেবেন। তো আমি ট্রাস্টওয়ালেট ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা ট্রাস্টওয়ালেট ওপেন করার পরে আমি যেটা নিচে স্ক্রল করে দেখেন এনএফটির মধ্যে গিয়ে দেখেন আমার কিন্তু আনস্টপেবল এনএফটিটা কিন্তু এখানে শো করে দিচ্ছে। ঠিক আছে, যদি আপনাদের এখানে না শো করে তাহলে কি সমস্যা নেই, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে দেখবেন এখানে কিন্তু শো হয়ে যাবে। তো বন্ধুরা এটা সেল করার জন্য প্রথমে আপনারা কী করবেন, দেখেন এখানে যে ব্রাউজার অপশন আসে আপনারা ব্রাউজার অপশনটা ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি ওপেন করে নিলাম। দেন এখানে গিয়ে সার্চ করবেন ওপেন সিআর। ঠিক আছে, আমি সার্চ করে দেখাই আপনাদের ওপেন সিয়া, দেন এটা সার্চ করবেন। ঠিক আছে, এটা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম উঠে আছে, এখানে সার্চ করবেন পলিগন। ঠিক আছে, এখানে এখানে সিলেক্ট করে এখানে পলিগন করে দেবেন। তো আমি এখান থেকে পলিগন করে দিচ্ছি। দেন বন্ধুরা পলিগন করে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, এখান থেকে এটা আবার ওপেন সিয়া ওয়েবসাইট ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। দেন বন্ধুরা ওয়েবসাইট ওপেন করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, এখানে যে থ্রিডট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তার থ্রিডট অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা ওপেন করে নিই। দেন তারপরে এখানে দেখবেন দেওয়া আছে কানেক্ট ওয়ালেট, এখান থেকে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিই। দেন তারপরে বন্ধুরা দেখেন এখানে যে ওয়ালেট কানেক্ট আছে অবশ্যই এটাই ব্যবহার করবেন। দেখেন বন্ধুরা আমার কিন্তু ওয়ালেটটা এখানে সম্পূর্ণভাবে কানেক্ট করা হয়ে গেছে। তো এই বন্ধুরা এবার আপনারা কী করবেন, এটা ক্রস করে দেন। দেন ক্রস করে দেওয়া হয়ে গেলে আপনি থ্রিডট অ্যাকাউন্ট আবার ওপেন করেন। দেন তারপরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন, জাস্ট অ্যাকাউন্ট অপশনটা আপনি চলে যাবেন। ঠিক আছে, তো আমি অ্যাকাউন্ট অপশনটা ওপেন করে নিচ্ছি। দেন বন্ধুরা অ্যাকাউন্ট অপশনটা ওপেন করার পরে দেখবেন বন্ধুরা এখানে দেওয়া আছে প্রোফাইল অপশন, জাস্ট প্রোফাইল অপশনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিই। দেন বন্ধুরা প্রোফাইল অপশন ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে পলিগনের যতগুলো এনএফটি আছে, ঠিক আছে, সব এনএফটিগুলোই কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমার কাছে পলিগনের এনএফটিগুলো আছে আর আমি কিন্তু এখন বর্তমানে এই এনএফটিটা সেল করবো। ঠিক আছে, তো আমাদের কী করতে হবে, এনএফটিটা এখান থেকে চুজ করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেন বন্ধুরা এখানে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপর বন্ধুরা এখানে দেখেন একটা অপশন দিয়েছে সেল নামে। ঠিক আছে, জাস্ট আপনারা কী করবেন, এই সেল অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি সেল অপশনে ট্যাপ করে দিলাম। দেন তো বন্ধুরা তারপর আপনারা এখানে বলবেন একটা প্রাইস দিয়ে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এখানে অবশ্যই প্রাইসটা $10 থেকে $12 মধ্যে রাখবেন। ঠিক আছে, $10 থেকে $12 মধ্যে রাখলে হবে এটা কি, আপনার এনএফটিটা খুব দ্রুত সেল হয়ে যাবে। ঠিক আছে, দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে ইথেরিয়ামে 0.009 মানে $12 কিন্তু ইথেরিয়াম প্রাইস দিয়ে দিছি। তো বন্ধুরা তারপর আপনারা কী করবেন, এখানে যে মান্থ লেওয়া আছে এখানে ট্যাপ করে আপনারা এখানে কী করবেন, 6 মান্থ করে দেবেন। ঠিক আছে, তো দেখেন বন্ধুরা এখানে 6 মান্থের অপশন দেওয়া আছে, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন, দিয়ে এটা কিন্তু 6 মান্থ করে দেবেন। দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিজে স্ক্রল করবেন, করলে দেখবেন এখানে একটা অপশন দেওয়া আছে কমপ্লিট লিস্টিং, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম।
দেন ট্যাপ করে দেওয়া হয়ে গেলে কিন্তু আবার ওয়ালেট কানেক্ট করতে বলছে, তো আমি আবার ওয়ালেটটা কানেক্ট করে নিই। তো বন্ধুরা কমপ্লিট লিস্টে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কনফার্মেশন দেবে, আপনারা কীভাবে কনফার্মেশনটা কমপ্লিট করে দেবেন, তো আমি কনফার্মেশনটা কমপ্লিট করে দিচ্ছি। তো বন্ধুরা কমপ্লিট লিস্টে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে ম্যাট্রিকটা ফি দেবে, আপনারা কী করবেন এখানে কনফার্ম করে দেবেন। তো বন্ধুরা এখানে সমস্ত অ্যাকসেন্ট ম্যাট্রিক ফি দেবে, তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো বন্ধুরা কনফার্ম করে দেওয়া হয়ে গেলে কিন্তু প্রথম টাস্কটা আছে ওটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আরও একটা সাইন পারমিশন দেবে, আপনারা কেউ সাইন পারমিশনটা দিয়ে দিবেন, তো আমি সাইন পারমিশনটা দিয়ে দিই সেখান থেকে। তো বন্ধুরা সাইন পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ইন্টারভিউটা কিন্তু এখানে সেলে বসে গেছে। তো বন্ধুরা এবার আপনার কী করতে হবে, দেখেন এখানে দেওয়া আছে ভিউ লিস্টিং, জাস্ট এই অপশন আমরা ট্যাপ করে দেবেন, ঠিক আছে। এই অপশনে ট্যাপ করলে কিন্তু আপনি যদি সেলে বসেছেন এটা কিন্তু আপনার শো হয়ে যাবে, দেখেন। তো বন্ধুরা আপনি যে ইন্টারভিউটা সেলের জন্য বসলেন ওটা যদি কেউ আপনার ইন্টারভিউ কিনে, তাহলে কিন্তু আপনি যে অ্যামাউন্টটা বসেছেন না এটা কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে। তো বন্ধুরা ইন্টারভিউ অফারটা কেউ মিস করবেন, এখান থেকে কিন্তু 100% সবারই প্রফিট হবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হয় পরে কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর এখানে জয়েন করতে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, যতদূর সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করবো।